আগামী দুই তারিখ দোসরা মার্চ শনিবার সকাল 11টায় শুরু হবে, কিন্তু আমরা 10টার মধ্যে সবাই সমবেত হয়ে যাব। মুক্তিযোদ্ধা সন্তানরা বিশেষ করে তারা যেখানে একত্রিত হবে সেটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের ওখানে আমরা একত্রিত হব। এই 2 মার্চের প্রোগ্রামকে সাকসেস করার জন্য আমাদের আগামীকাল এই শুক্রবারে বিকাল 5টায় ঠিক এই যে আমি যেখানে দাঁড়ানো এই যে দেখছেন আপনারা এখানে এই নিচে যেটা দেখছেন এটা হচ্ছে স্টেজ হবে। এখানে 60 ফুট 40 ফিট আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টেজের সকল জিনিসপত্র মোটামুটি এখানেই করা হয়ে গেছে। রাত্রের মধ্যে একটা সেট আপ দাঁড়ায় যাবে। আর ওইখানে দেখছেন স্বাধীনতা জাদুঘর, যেটার প্রবেশ পথের একটা অ্যারো দেওয়া চিহ্ন আছে, তার পাশেই পাশেই আমরা দেখতে পাচ্ছি যে একটা মঞ্চের মতো আছে। এটাই হচ্ছে আমাদের মানে এটাই আমাদের পতাকা উত্তোলন করা হবে, মুক্তিযুদ্ধের পতাকা এবং আমাদের জাতীয় পতাকা। এবং সামনে আমাদের থাকবে অডিয়েন্স, সেখানে হাজার হাজার মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা আসবে। আমরা মোটামুটি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমরা 2 মার্চের যে এই মার্চ মাসের যে অগ্নিধারা মার্চ, এই মার্চে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, এখানে যে সংবর্ধনা এবং যে সমাবেশ হবে, সেই সমাবেশে সফল করার জন্য, সমাবেশকে সফল করার জন্য মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সকল নেতৃবৃন্দকে আগামী 1 তারিখ শুক্রবার বিকাল 5টায় এই মঞ্চে যেখানে আমরা যেখানে আমি দাঁড়িয়ে আছি আজকে এই জায়গায় সবাই আমরা সমবেত হবে। এখানে আমাদের মিটিং করবো, কারণ কিভাবে 2 তারিখের মিটিংটা আমরা কিভাবে সাকসেস করতে পারি বা আমাদের কার কি দায়িত্ব সেটা বুঝে নিব। আশা করি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয়, জেলা, ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং প্রাতিষ্ঠানিক ইউনিটের বিভিন্ন ভাই বোন নেতৃবৃন্দ যারা আছেন সকলে আগামীকাল শুক্রবার ঠিক এই জায়গায় আপনারা চলে আসবেন। 5টার মধ্যে আমরা আমাদের মিটিং শুরু করে দিব এবং খুব দ্রুত মিটিং শেষ করবো, যেহেতু পরবর্তী। আর আপনারা দেখতে পাচ্ছেন যারা ঢাকার বাইরের থেকে আসবেন, এই যে আমাদের স্টেজ আপনারা দেখেন সামনে এই যে ফাঁকা জায়গাটা, এটাই হচ্ছে আমাদের অডিয়েন্স হবে। এখানে দাদুয়া দিয়ে ঢাকা হবে, মানে একটা মনোরম পরিবেশ হবে। আশা করি এই সরহদ্দী উদ্যান নতুন একটা সাথে সজ্জিত হবে এবং আমরা আমাদের মূল প্রোগ্রামটা সবাই উপভোগ করার মতো একটি প্রোগ্রাম হবে। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে মুক্তিযোদ্ধা সন্তানরা 1 তারিখের মিটিং এ সবাই থাকবেন, কিভাবে 2 তারিখের প্রোগ্রাম সাকসেস করা যায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এখন সরহদ্দী উদ্যানে শিখা চিরন্তনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 2 তারিখ এই সরহদ্দী উদ্যানে যে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা এবং সমাবেশ হবে, সভাপতিত্ব করবেন আপনারা চিনেন সাইদ আঙ্কেল, উনি ঢাকা জেলা কমান্ডার। পাশে আমাদের আঙ্কেলের নাম যেন কি, ফরহাদ হোসেন আঙ্কেল, উনি কেরানীগঞ্জ আঙ্কেলের নবাবগঞ্জ বীর মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ সন্তান। এবং আমরা আরো অনেকেই আছি এখানে, আমরা জায়গাটা দেখতে আসছি। এখানে আমাদের যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটা কোথায় হবে, কিভাবে হবে, এই যে আপনারা দেখছেন যে এই যে জায়গাটা, এই জায়গাটা এইখানে পেছনে যেটা হবে এটা হচ্ছে অডিয়েন্স। এর পেছনে আপনারা দেখছেন ওই যে আগুন জ্বলছে, ওটা হচ্ছে শিখা চিরন্তনের সেই শিখা, জ্বলন্ত শিখা। আর এইখানে হচ্ছে এই এই যে এই জায়গাটা হচ্ছে এইখানে এই জায়গাটা হবে স্টেজ। একটা দারুণ মনোরম পরিবেশ হবে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সকলকে আসার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি। এই প্রোগ্রামে যেহেতু মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আমরা ভলেন্টিয়ার সার্ভিস করব এবং সার্বিক সহযোগিতায় আছি, সেই ক্ষেত্রে আমাদেরকে বিশেষ করে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ জেলার যারা নেতৃবৃন্দ আছেন তারা প্রত্যেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে আগামী শুক্রবার 1 তারিখ বিকাল 5টায় এই ভেন্যুতে আসতে হবে। আমরা আমাদের মিটিং এবং কিভাবে 2 তারিখের প্রোগ্রাম কার উপরে কি দায়িত্ব সেটা আনুষ্ঠানিকভাবে বর্তমান দেওয়া হবে। তা আমরা মোটামুটি আজকে যে পর্যায়ে আছি এখান থেকে আমাদের এই যে কার্যক্রম চলছে এই এই জায়গাটায় আপনারা যেটা দেখছেন এখানে আমার এই যে এখানে এই এই জায়গাটা হবে স্টেজ। পাশাপাশি যে আরেকটা বিষয় হচ্ছে মনোরম পরিবেশ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা, এখানে টোটাল শিখা চিরন্তন বলতে একটা সুন্দর বেষ্টনী হবে, গাছগুলো ভেতরে থাকবে, এইখানে হবে আমাদের স্টেজটা। তা যাই হোক, মুক্তিযোদ্ধার সন্তানেরা এবং বীর মুক্তিযোদ্ধারা, বাবা চাচারা যারা আছেন, আপনারা এই মহতি অনুষ্ঠানে 2024-এ এটাই একটি সবচেয়ে বৃহৎ অনুষ্ঠান হবে সরহদ্দী উদ্যানে মুক্তিযোদ্ধাদের, তাই সকলের দাওয়াত থাকলো, বিশেষ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা মহানগরে যারা আছেন সকল থানাগুলো আপনারা আপনাদের পূর্বের মতো দায়িত্ব পালন করবেন। সকলকে ধন্যবাদ, দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।